নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কোভিড প্রোটোকল মেনে শিলচরেও শিক্ষক দিবস পালিত, কৃতী ছাত্রদের সংবর্ধনা। আনলক চার পর্যায়ে সোমবার থেকে চালু গণপরিবহন, চলবে আন্তঃজেলা বাসও। প্রাদেশিকৃত মাদ্রাসা সংস্কৃত টোল বন্ধের সরকারি সিদ্ধান্ত, সরব প্রাক্তন মন্ত্রী সিদ্ধেক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কোভিড পরিস্থিতির জন্য নিয়ম রক্ষার শিক্ষক দিবস পালিত হলো শিলচরেও। শনিবার ছিল 59তম শিক্ষক দিবস। এই উপলক্ষে শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে কোভিড প্রোটোকল মেনে শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে জেলা শাসক কীর্তি জল্লি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে জেলার স্কুল ইন্সপেক্টর শামিনা ইয়াসমিন আড়া রহমান, অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক সঞ্জীব দেবলস্কর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এবছরের কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয়। উল্লেখ্য, কোভিড মহামারীর জন্য এবছরের শিক্ষক দিবসের অনুষ্ঠান সংকোচন করা হয়েছে, এমনকি এবার রাজ্য বা জেলা স্তরে শিক্ষকদের সংবর্ধনার আয়োজনও করা হয়নি। হিউম্যানিটি ইয়ে হ্যায় কি আপকে বচ্চে না হো, বাট আপনি জো সিখা কিসি অর কো সিখা রহে হো তাকি ও আপনি জিন্দগি মে তরক্কি করে। ইয়ে জো সেলফলেস অ্যাক্ট হ্যায় দ্যাট ইজ হোয়াট উই হোল্ড ইট অ্যাজ দ্য মোস্ট নোবল। অপার্ট ফ্রম দ্য মেডিকেল প্রফেশন, the profession of teachers is considered right next to motherhood, kyunki aap ek bacche ko ek disha dete hain, ek direction dete hain, and us direction mein jab bhi wo girta hai aap unko haath deke uthate hain aur fir bolte hain koi na fir se aage chale। ye hi reason hai teachers ko itna respect hai hamare society mein, mere dil mein। मेरी खुद की जिंदगी हैज बीन द बून ऑफ टीचर्स हु लेट द वे। अब ये करिए, अब वो ट्राई कीजिए। डायरेक्शन के बिना कोई भी आदमी मिसगाइडेड हो सकता है। टीचर कम्स देन टू से दैट दिस इज द डायरेक्शन यू शुड फॉलो, एंड ये नोबल बिहेवियर जो है कि सिर्फ अपने बच्चे को नहीं बट दूसरे के बच्चों को लोक कल्याण के लिए, एक पीढ़ी को कैसे हम स्ट्रांग करेंगे, एक जनरेशन को हम कैसे सेल्फ सफिशिएंट करेंगे, इसमें एक टीचर की महत्वपूर्ण रोल होती है, एंड इसीलिए मैं अपना सैल्यूटेशन ऑफर करती हूँ। শনিবার থেকে আসামে শুরু হয়েছে আনলক চার পর্ব। এই উপলক্ষে নয়া গাইডলাইন জারি করেছে রাজ্য সরকার। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, আগামী 7 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে আন্তরাজ্য বাস পরিবহন পরিষেবা শুরু হবে। কোভিড প্রোটোকল এবং শারীরিক দূরত্ব বজায় রেখেই সোমবার থেকে গণপরিবহনে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে আগামী সপ্তাহ থেকে পুরো সপ্তাহ জুড়েই বাস চলাচল করতে পারবে। এমনকি অন্য জেলায় যাওয়ার জন্য আগে যেভাবে বিশেষ অনুমতির প্রয়োজন হতো, আনলক চার পর্বে সেটাও আর লাগবে না। সরকারের এই নির্দেশিকার ফলে বহুদিন পর জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। এতে বরাক উপত্যকা ফের ছন্দে ফিরবে বলে মনে করা হচ্ছে। টানা 9 দিন লকডাউন সহ কড়া বিধি নিষেধ কাটিয়ে শনিবার স্বাভাবিক ছন্দে ফিরেছে বরাক উপত্যকা। কিন্তু কড়া বিধি নিষেধের পরও করোনার সংক্রমণ তেমনটা ঠেকানো যায়নি। তবে সংক্রমণের হার কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় নতুন করে 101 ব্যক্তির কোভিড পজিটিভ ধরা পড়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত শনিবার সাংবাদিক সম্মেলন করে সর্বশেষ জেলার কোভিড পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে মেডিকেলের আইসিইউতে 16 ব্যক্তি ভর্তি রয়েছেন, ভেন্টিলেশনের সাপোর্টে রয়েছেন 2 জন, মোট 48 জনের অক্সিজেন চলছে এবং একজনের এদিন মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 144 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে আর থ্রু সোয়াব কালেক্ট করা হয়েছে 1101 জনের। টেস্ট করা হয়েছে 613 জনের।
এখন অবধি টোটাল থ্রোট সোয়াব আরটিপিসিআর এর করা হয়েছে 90,378 জনের। গত 24 ঘন্টায় আরটিপিসিআর পজিটিভ স্যাম্পল এসছে 108টি, আর এখন অবধি টোটাল আরটিপিসিআর পজিটিভ এসছে 4,544টি। আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 149টি, এর ভিতরে 18টি পজিটিভ এসছে। এখন অবধি আমাদের টোটাল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে শিলচর মেডিকেল কলেজে 5,969টি, আর এর ভিতরে 692টি পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় আমাদের হসপিটালে পেশেন্ট ভর্তি হয়েছেন 19 জন এবং ডিসচার্জ হয়েছেন 22 জন। বর্তমানে আমাদের কোভিড পজিটিভ ওয়ার্ডে পেশেন্ট আছেন 177 জন, আর আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট, আর এর ভিতরে ভেন্টিলেটরে আছেন 2 জন পেশেন্ট। এট প্রেজেন্ট আমাদের 22 জন পেশেন্ট একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, আর অক্সিজেন সাপোর্টে আছেন 48 জন পেশেন্ট। গত 24 ঘন্টায় আমাদের শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্টের ডেথ হয়েছে। এই একটা চিত্রই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের হাল হকিকত বয়ান করার জন্য যথেষ্ট। ওই চিত্রে দেখা যাচ্ছে কিভাবে হাসপাতালের ভেতর দাপিয়ে বেড়াচ্ছে একটি গরু, যেখানে ঠিক পাশেই লাইন দিয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে রোগীর অ্যাটেন্ডেন্টদের। করোনা দুর্যোগের এ সময় অসমের দ্বিতীয় বৃহত্তম একটি মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের এই অব্যবস্থা দেখে হকচকিয়ে উঠেছেন আমজনতা, যারা প্রতিনিয়ত হাসপাতালে আসছেন চিকিৎসার জন্য। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব রয়েছে আসাম ভ্যালি সিকিউরিটি এজেন্সির ওপর। এই এজেন্সির MD নিশি রঞ্জন দাস, MD অজিত সিং, ফিল্ড অফিসার রতন নুনিয়া, ভুবন নুনিয়া, সুপারভাইজার দীপ নুনিয়া, অজয় শ্রীবাস্তবরা কি দায় এড়াতে পারবেন এই অব্যবস্থার? শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কি এক্ষেত্রে করণীয় কিছু নেই? প্রশ্ন রয়ে গেল। একবার ওখানে আসলো আলতাফ স্যার, আমি একবার কইছি কি স্যার লাখানো লাখান গরু আছে, তো ও কইছে না কিছু হইতো না, গেট খালি গেটের ভিতরে হসপিটালের ভিতরে আমায় দিও না, বাইরে আসলে রয়েছে ওটাও। বাংলাদেশ ভারতের নৌ প্রোটোকলের আওতায় দাউদকান্দি সোনামুড়ার মধ্যে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর নাগাদ দুই দেশের পতাকা বহন করে সিমেন্ট বুঝাই জলযান ত্রিপুরার জল সীমায় প্রবেশ করে। নদী খনন ও ত্রিপুরা প্রান্ত থেকে জলের যোগান সচল রাখা ছাড়া এই নৌ রুটটি দিয়ে নিয়মিত পণ্য বহন করা সম্ভব হবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, নদীর নাব্যতা বাড়াতে হবে। আমাদের এখানে নাব্যতা সংকট আছে এবং এছাড়াও এখানে গভীরতা বাড়ানোর প্রয়োজন আছে যদি বড় ধরনের জাহাজ এখানে আনতে চাই। এছাড়াও আপনারা জানেন বেশ কিছু লো হাইটের ব্রিজ আছে, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আর কিছু কিছু জায়গায় পার ভাঙার সম্ভাবনা আছে, এখানে তীর রক্ষার কাজ করতে হবে। এইগুলো আমরা সম্পন্ন করতে পারলেই আশা করি যে এটি একটি সুন্দর এবং সক্ষম নৌবাণিজ্যের কেন্দ্র হিসাবে গড়ে উঠবে আশা করি। পরে সংস্থার ডিরেক্টর রফিকুল ইসলাম বলেন, এর ফলে আগামী দিনে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রুদ্দি হকের রিপোর্ট। আজকে আমাদের ভারত বাংলাদেশের নবসৃষ্ট যে একটি প্রোটোকল রুট দাউদকান্দি সোনামুড়া, তার আজকে পরীক্ষামূলক ট্রায়াল সম্পন্ন হলো। আমরা আজকে এই ট্রায়ালে অনেকগুলো ব্যারিয়ার্স আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। আমরা আশা করি আগামীতে এই নৌপথে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে, যেমন ড্রেজিং দরকার, কিছু কিছু লোহার ব্রিজ রয়েছে, সেগুলোকে ওভারকাম করার জন্য অবশ্যই আমরা উদ্যোগ গ্রহণ করব। ড্রেজিংয়ের জন্য সরকারের প্রকল্প গ্রহণ করা হয়েছে, আশা করি অতি সত্বর আমরা এ ব্যাপারে কাজ শুরু করতে পারব। একটি বিষয় লক্ষণীয় যে এই সীমান্তের নৌ প্রোটোকল এটি এক পরিপূর্ণভাবে চালু হলে বাংলাদেশ থেকে অনেক মালামাল ভারতে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এখন ভারত থেকে মালামাল আনা হয় বছরে প্রায় 27 লক্ষ মেট্রিক টন, এবং সেই হিসাবে আমরা কিন্তু রপ্তানি কিছুই করতে পারিনি। একমাত্র এই নৌপথের মাধ্যমে বাংলাদেশ থেকে একটি রপ্তানির একটি দ্বার উন্মোচিত হলো বলে মনে হয়, এবং আগামীতে বাংলাদেশের বাণিজ্যের প্রসার ঘটবে, ভারতেরও বাণিজ্যের প্রসার ঘটবে। অসম সরকার রাজ্যের প্রাদেশিককৃত সব মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ।
শনিবার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিদ্দিক বলেন, একটি গণতান্ত্রিক দেশে সকল মানুষের নিজ নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে, এটা মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের উপর বারবার আঘাত হানছে, এটা মোটেও কাম্য নয়। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক। মাদ্রাসা এডুকেশন যে শুধু ধর্মের শিক্ষা সেটা নয়, এখানে আরবিক ল্যাঙ্গুয়েজ, ফার্সি ল্যাঙ্গুয়েজ এবং উর্দু ল্যাঙ্গুয়েজ জানার একটা মানে উপায় হলো মাদ্রাসা। এবং আমরা দেখেছি যে বর্তমান পৃথিবীতে মিডিল ইস্টের অনেকটা রাষ্ট্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ভারতবর্ষের মুসলিম মানুষ শুধু নয়, হিন্দু মানুষরাও যারা মিডিল ইস্টে আছেন, তাদের অন্তত ভাষা জানার অধিকার তাদের আছে। তাদের আরবিক ভাষার মাধ্যমে তারা অন্তত যদি তারা জানে আরবিক ল্যাঙ্গুয়েজ, তাহলে মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের কাজকর্ম তারা করতে পারে এবং ব্যবসা বাণিজ্য করতে পারে। এই সরকার শুধু মুসলমানদের উপর টার্গেট করে তারা আজকে মাদ্রাসা এডুকেশনটা বন্ধ করে দিচ্ছে। প্রথম তারা শুক্রবারের বন্ধ মানে মাদ্রাসা বন্ধটা উঠিয়ে দিল, টিচারদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করলো, আজকে দেখা গেল যে মাদ্রাসাই বন্ধ করে দিচ্ছে, তার আগে তারা মক্তবগুলো বন্ধ করে দিয়েছে। সুতরাং এই যেটা সিদ্ধান্ত, এটা একটা তুগলকী সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্ত। আমি দীক্ষার জানাই সরকারকে যে এই সরকার শুধু হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য আজকে মাদ্রাসার নামে ঠুলকে লাগিয়েছে, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা কোর্টে যাব এবং এই সরকারের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। ইন্দ্রনগর খাসিয়াপুঞ্জিতে পানীয় জল সরবরাহ প্রকল্পে দুর্নীতি ও নিয়ম হচ্ছে বলে যে সংবাদ প্রচার করা, একে অসত্য বলে দাবি করলেন ইন্দ্রনগরের শতাধিক জনতা। শনিবার খাসিয়াপুঞ্জিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে গ্রুপ মেম্বার জন সুচিয়াং, রিলাং সাডিয়াভ, সালফা মার এবং হেডম্যান সিউএল সুচিয়ারাং জানান, 2018-19 সালে সরকার এলাকায় একটি জল সংরক্ষণ প্রকল্পের মঞ্জুরি দেয়, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে স্থানীয় একটি মহল নিজ স্বার্থ চরিতার্থ করতে এই প্রকল্পের নামে অহেতুক দুর্নীতির অভিযোগ তুলছে। জল খুব ভালো হয়েছে, যেটা বানাইছে এরা, জলটা মানে খুব সুন্দর হয়েছে। তারা যে আয়া কমপ্লেইন দিছে, এটা এটা বেকার, এটা কিচ্ছু না। আমি খাসিপুঞ্জি হেডম্যান, আমি জানি না কোনটা ভালো কোনটা খারাপ, এটা তো সবে আমরা দেখছি, সবে মিলিয়া তারা এটা দুশ্মনী করে এটা লাগাই দিছে। জলের পাইপ সুন্দর আছে, যেখানে ট্যাঙ্ক বানাইছে অনেক সুন্দর আছে, আর জলটাও মানে মাটির তলে কিছু গাড়িয়া গেছে, জলটা পুরা টিলার উপরে গেছে, এটা কোনো প্রবলেম নাই। এটা তারা মানে চালাকি করে, দুশ্মনী করে এই জিনিসটা মানে নষ্ট করবার লাগে মানে তারা এই জিনিসটা করছে। আপনার পেপারের মধ্যে তো আপনার নামটা পাওয়া গেল, তারা এটা নিজে বানাই দিছে। আমি তারার লগে কোনো সিগনেচারও না, কোনো মাত না তারার লগে, তারা মানে ইচ্ছা করে লাগাইয়া বদনামটা দিবার লাগে মানে ইয়ে করছে। হেডম্যান লাগাইলে কি তাই যে মানে এটা ঠিকই, হেডম্যান নাম যদি তারা লাগাইতে পারে ঠিকই, এটা মানে হেও আসিল আপনার লগে, কিন্তু বেকারিতা সব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আওতায় বরাদ্দ গৃহের অর্থ আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পীরেরচক গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার রণ নমশূদ্রের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে কামারগ্রামের রঞ্জিত নমশূদ্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি গৃহ বরাদ্দ হয়, কিন্তু সংশ্লিষ্ট মেম্বার সুবিধা প্রাপককে পুরো অর্থের বদলে ব্যাংক থেকে 10,000 টাকা তুলে তার হাতে ধরিয়ে দেন। বিষয়টি নিয়ে সুবিধা প্রাপক রঞ্জিত প্রতিবাদ জানালে তাকে মামলার ভয় দেখানো হয়। আজকে আমার জিপির 7 নম্বর ওয়ার্ডর এক বেনিফিসারি আজকে আই আমার দ্বারস্থ হয়েছিল যে তার নামে একটা গড় বরাদ্দ হয়েছে। গড়টা মানে এই পঞ্চায়েতর প্রতিনিধি এবং পঞ্চায়েতর মানে অফিস স্টাফ যে জিআরএস সেক্রেটারি বা ইঞ্জিনিয়ার সহ মিলিয়া মানে বেটির গড়টা আত্মসাত করে নিয়েছেন, এবং বেটিরে মানে মামলা আজকে বেটিরে ফোন করিয়া উঠে কইছেন যে বেটির উপরে একটা মানে মামলা হয়ে যায়, যেটা মানে বেটিয়ে মানে কিচ্ছু ডিও করতে না পারিয়া আমার দ্বারস্থ হয়েছে। আমি এখন মানে ডিসি মহোদয় এবং পঞ্চায়েত বিভাগের মানে পঞ্চায়েত মন্ত্রীর মানে দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়ার যে আমার পীরৎসক জিপিত মানে PMY থাকি লইয়া, ফরটিন ফাইন্যান্স থাকি লইয়া মানে এনরেগা টোটাল দুর্নীতি অবাধে চলছে, যে এটা মানে উচ্চ পর্যায়ে একটা তদন্ত আমি চাইয়ার। পরে বিষয়টি নিয়ে বঞ্চিত ওই পরিবার জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন তারা।
সয়ারও কথা যে আমার জামাইয়া একটা ঘর হয়েছিল, এই ঘরটা ভাইয়া তারা ব্যাংক আইয়া পয়সাটা তারা তুলছে, তুলিয়া 10,000 টাকা আমার জামাইয়ের মেয়েরে দিয়েছে, বাকি টাকাটা তারা কিতা করলো এখান তো নাই। এই কথাটার বিচার আমি চাই, এমন তারা কইতে কয় যে তোমার উপরে কেস হয়ে গেছে, তোমার মেয়ের উপরে কেসটা হয়ে গেছে। এখন মনে করো ডিসির কাছে অনুরোধ করি আর ওটা যে সাজাও আর আমার টাকাটা আমি পাই, যে নিছে আর মেম্বারে প্রেসিডেন্ট মিলিয়া নাম হোক রনো, আর জানি না তো আমি দুইজনের নাম কে রনো মেম্বার। তোমার টাকা কত দিছে তারা উঠে গিয়া? 10,000 টাকা। বাকি টাকা যে তারা সব টাকা নিছে গিয়া, আর আমি টাকা পাইছি না। এখন 10,000 টাকা দিয়ে আমি কিরকম গর মানাইতাম? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কোভিড প্রোটোকল মেনে শিলচরেও শিক্ষক দিবস পালিত, কৃতি ছাত্রদের সংবর্ধনা। আনলক 4 পর্যায়ে সোমবার থেকে চালু গণপরিবহন, চলবে আন্তঃজেলা বাসও। প্রাদেশিকৃত মাদ্রাসা সংস্কৃত টোল বন্ধের সরকারি সিদ্ধান্ত, সরব প্রাক্তন মন্ত্রী সিদ্ধেক। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।